আপনি যদি শহীদ জিয়াকে বলেন পাকিস্তানের চর, তাহলে আপনাকে আরেকজন বলতে পারে আপনি ভারতের ভারতের চর। আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করেন, তা আরেকজন তো আপনাকে অপমান করবে। ধীরটি মারলে পাটকেলটি খেতে হয়। এক মিনিট বক্তৃতার জন্য আমি $380 পাবো হাওয়াইতে। অতএব আমার জন্য আপনারা তালি দেন, এরকম বললাম। আপনাদের সামনে 20 মিনিট কথা বলতে এসেছি, তার মধ্যে 10 মিনিট বুকিং হয়ে গেছে আর 10 মিনিট বাকি। 38 সঙ্গে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 380। এক মিনিট বক্তৃতার জন্য আমি $380 পাবো হাওয়াইতে। অতএব আমার জন্য আপনারা তালি দেন, এরকম বললাম। বললে ইব্রাহিম তুমি যে কত দুষ্ট আমরা বুঝলাম। আমাকে যে আপনারা দাওয়াত দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দাওয়াতে এসে বাংলাদেশ কল্যাণ পার্টি তারাও সম্মানিত বোধ করছে। আজকে যে কথাগুলো বলা হলো নভেম্বর 75-এর পরে, প্রায় 45-47 বছর পর, আমরা আমার এই ক্ষুদ্র মূল্যায়নে ওইরকম আরেকটি পরিবেশ পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি যেখানে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে, এবং 75-এ যে পরিবেশ ছিল তার থেকে বেশি ডেঞ্জারাস, বেশি সংকটময়, বেশি আগ্রাসী পরিস্থিতি এই মুহূর্তে বিদ্যমান। অতএব আমাদের প্রতিটি পদক্ষেপ, আমাদের প্রতিটি মুখের বাক্য, আমাদের কলমের প্রতিটি লাইন আরও বেশি সন্তর্পণে এবং সাহসের সঙ্গে করতে হবে। আপনারা যদি মেহরবানি করে খেয়াল করেন, এখন থেকে মাস দেড়েক আগে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি ইন্ডিয়া গিয়েছিলেন, সেখানে তার সামনে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবগুলোর মধ্যে একটা প্রস্তাব ছিল এই যে আমাদের বাংলাদেশের উত্তরে পশ্চিমে রংপুর বিভাগ যেখানে শেষ হয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে আসামের মহেন্দ্রগঞ্জ পর্যন্ত একটা হাইওয়ে করতে চায় ইন্ডিয়া ট্রানজিটের জন্যে। আপনারা খেয়াল করে দেখেন, যদি মানচিত্র আপনাদের মুখস্থ থাকে তাহলে কিন্তু ওই রাস্তাটা যদি কেউ বানায় তাহলে ওই ভূখণ্ড একদিক যাবে, বাকি ভূখণ্ড আরেক দিক আসবে। এবং ওই এলাকায় তো একটা বিরাট নদী আছে, যে নদীটির নাম তিস্তা। সেই তিস্তা নদীতে বড় একটা বাঁধ বানানো দরকার, কারণ তিস্তার উজানের পানি আমরা পাচ্ছি না। আমাদের দেশে অন্তত পানি জমায় আর দেশের মানুষের জন্য যদি উপকার করা যায় সেইখানে সাহায্য করতে প্রস্তুত আর একটি প্রতিবেশী রাষ্ট্র, একটি পৃথিবীর সুপার পাওয়ার চায়না। তাহলে আমাদের দেশকে দেশের দিকে অনেকের চোখ আছে, অনেকের বিভিন্ন কারণেই চোখটা আছে। আমরা কোনো চোখকে বলতে চাই না রক্তচক্ষু, আবার কোনো চোখকেই বলতে চাই না অন্ধচক্ষু। আমরা বলতে চাই আপনাদেরকে নিয়ে যে আমরাও দেখছি আপনারা যা দেখছেন। অতএব আপনারা বাংলাদেশকে অন্ধ মনে করবেন না, বাংলাদেশকে বধির মনে করবেন না। বাংলাদেশ আজকে আর 75-এও নাই, আজকে 2022 সালে বাংলাদেশের প্রতিটি নাগরিক সচেতন, বাংলাদেশকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর। আমরা এই সিদ্ধান্তটা আজকে এই ঘরে এবং এই পুরো বাংলার মাটিতে নিতে চাই। আমরা বলতে চাই আমার বক্তব্যের শেষ অংশে, সালাম ভাই চলে গেছেন জরুরি কাজে, কথাগুলো অত্যন্ত মূল্যবান ছিল। ধীরটি মারলে পাটকেলটি খেতে হয়। আপনি যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অপমান করেন, তার একজন তো আপনাকে অপমান করবে, এবং এটা তো আমাদের কারো কাছে পছন্দনীয় নয় যে কেহ বাংলাদেশের প্রধান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে বলুক এটা আমি ইব্রাহিমও চাই না। এটা আপনাদের সামনেই বললাম, আপনারাও চান না, কোনো মুক্তিযোদ্ধাই চায় না। কেন? আমরা ওনার অধীনে মুক্তিযুদ্ধ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রবাসী সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ করেছে। তার আমাদেরকে বাধ্য করবেন না আপনাকে কটাক্ষ করতে। আপনি যদি শহীদ জিয়াকে বলেন পাকিস্তানের চর, তাহলে আপনাকে আরেকজন বলতে পারে আপনি ভারতের চর, কারণ পাকিস্তান আর ভারত তো পাশাপাশি রাষ্ট্র। তা আপনি কেন বাধ্য করছেন আমাদেরকে কথাগুলো বলতে? এবং এই কথা তো সর্বজন বিদিত যে বর্তমান সরকার যে টিকে আছে তার পিছনে অন্যতম একটা শক্তি হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র, এবং সেই একটাই প্রতিবেশী রাষ্ট্র, তিনটা নয়, দুটা নয়, চারটা নয়। তাহলে আমাদেরকে সরজমিনে বাংলাদেশের বিপদটা বুঝতে হবে।